এটিকে মোহনবাগান দেশের সেরা ডিফেন্ডার ধরে রাখলো, সমস্ত জল্পনার অবসান ঘটালো এটিকে মোহনবাগান দল। প্রীতম কোটালকে নিয়ে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল বিভিন্ন রকম গুজব। গত মরশুমের শেষে প্রীতম কোটালের সঙ্গে চুক্তি হয়েছিল এটিকে মোহনবাগানের, তারপর থেকে ভেসে উঠছিল বিভিন্ন দলে যোগ দেওয়ার কথা, অবশেষে এটিকে মোহনবাগান দলে রয়ে গেল তিন। বন্ধুরা, আজকের আপডেটটি পেয়ে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না।